শুভ রথযাত্রা, জগন্নাথ দেব তোমাদের সকলের মঙ্গল করুক। আমাদের এখানে খুব বড় একটা রথ হয়, এখন যাচ্ছি সেই রথটাই দেখতে। আমি জানি না রথটা চলে গেছে কিনা, তো চলো আগে চটপট করে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর জানো তো রথের দিনেই কিন্তু আমার জন্মদিন, কিন্তু জন্মদিনটা গতকাল হয়ে গেছে, মানে 6 তারিখে হয়ে গেছে, আজকে 7 তারিখের রথ। তো চলো বেশি কথা না বলে চটপট করে যাই, সবাই অলরেডি বেরিয়েও গেছে। বাড়ি থেকে বেরোতে তো আমার খুবই লেট হয়ে গেছে, তো চলো চটপট করে যাই, জানি না রথ দেখতে পাবো কিনা, কিন্তু যেতে যেতেই সামনে রথ দেখতে পেলাম, খুবই ভালো লাগছে। এখন চলো তাড়াতাড়ি করে যাই, গিয়ে রথের দড়ি টানা শুরু করি। জয় জগন্নাথ! আজকে সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখো। আমাদের এই রথের সাথে তো অনেক লোক হয়েছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আর রাস্তাতে অনেক ছোট বড় রথও আমি দেখতে পেয়েছিলাম। যে কটা রথ আমি দেখতে পেয়েছি, আমি দৌড়ে দৌড়ে সেই রথগুলো গিয়েও টেনেছি। আর আমাদের রথের প্রসাদে দিয়েছিল চকলেট, কলা, গজা, খুব ভালো লাগছিল। অনেক দূর অবধি গিয়েছিলাম রথের সাথে। এরপরে রাস্তায় আমি আরেকটা সুন্দর রথ দেখতে পাই, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়ির ওখান থেকে আমরা রথের সাথে অনেক দূর অবধি গিয়েছিলাম, আর একদম খালি পায়ে অনেক রাস্তা গেছি, কিন্তু আমাদের কোনোই অসুবিধা হয়নি। এই জায়গাটা আমার বেশ ভয় লাগছিলো, কারণ এটা রেল লাইনের সেই গেট ছিল, আর এত ভিড় হয়েছিল, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। জগন্নাথ দেবের কৃপায় সব ঠিকঠাক, রথ নিয়ে আমরা সুন্দরভাবে যেতে পেরেছিলাম। আমাদের এখানে কল্যাণী রথতলা বলে একটা জায়গা আছে, সেখানেও কিন্তু খুব বড় করে রথ হয়, রথের মেলাও হয় অনেক বড় করে। পিছনে যে রথটা যাচ্ছিল আমি দৌড়ে গিয়ে সেই রথটাও টেনে আসলাম, আর আমি অনেকটা পিছিয়ে গেছি এখন। দেখো আমাদের রথ অনেকটা এগিয়ে গেছে, এখন আমি চটপট করে যাব আর গিয়ে এখন রথের সাথে আবার যুক্ত হয়ে যাব, কারণ আমি অনেকটা পিছিয়ে গেছি, তাও এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আর দেখো আকাশটা কত ভালো লাগছে। আর আমি এখন চলে এসেছি আমাদের রথের সাথে আবার, এই আমাদের লোকজন। এখন প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আর আমরা এই রথের সাথে অনেক দূর চলে এসেছি, আমাদের আরেকটা রথের সাথেও যাওয়ার কথা আছে, জানি না সেই রথটা বেরিয়ে গেছে কিনা, তাই এখন তাড়াতাড়ি করে সেদিকেই যাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি, পুরো খালি পায়ে যাচ্ছি, পায়ে তো প্রচন্ড লাগছে। এতটা পথ গেছি তখন কিন্তু অসুবিধা হয়নি, প্রচন্ড লাগছে প্রচন্ড, চলো এখন চটপট করে যাই। এখন আরেকটা রথ দেখতে যাব, সেই রথটাও খুব সুন্দর করে সাজিয়েছে, এটা আমাদের পাশের বাড়ির দাদাদের রথ, দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। এরপরে কিন্তু আমার বার্থডের গিফট আনবক্সিংয়ের ভিডিও আসতে চলেছে, তাই চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, এখন প্রসাদ নিয়ে বাড়ি যাই। আজকের ভ্লগ এখানেই শেষ করলাম, টাটা।